কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচিকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভে শামিল হয়েছে কংগ্রেস নেতা কর্মীরা। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। পাশাপাশি বেলডাঙ্গাতেও কৌস্তভ বাগচিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস নেতা কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জয়ের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কিছু মন্তব্য করেছিলেন। এরপরে শুক্রবার কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি পাল্টা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বলে অভিযোগ। এরপর শনিবার কলকাতা পুলিশ গ্রেপ্তার করে কৌস্তভ বাগচিকে। যদিও ব্যাংশাল কোর্ট কৌস্তভ বাগচির জামিন মঞ্জুর করেন, তবে কৌস্তভ বাগচিকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভে শামিল হয়েছে কংগ্রেস নেতা কর্মীরা। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, টাউন কংগ্রেস সভাপতি অরিন্দম দাস সহ একাধিক কর্মী সমর্থকেরা শামিল হয় এই বিক্ষোভ মিছিলে। বিচারক দেখেছেন যে সরকার যা করেছে অন্যায় করেছে। বাংলার মুখ্যমন্ত্রী সাগরদিঘির হারের পর মাথার একটু গোলমেলে হয়ে গেছে। অধীর চৌধুরী সম্পর্কে যে অশালীন মন্তব্য করেছেন তা লাগামহীন বেলাগাম। বাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, হতাশাগ্রস্ত। রাত্রি তিনটের সময় কৌস্তভকে তুলে নিয়ে এসে মিথ্যে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করেছিলেন। আজকে হাইকোর্টে ধাক্কা খেল এবং সরকারের মুখ শুধু পুড়ল না, সরকারের মুখ পুড়ে ঝামা হয়ে গেল। আর মুখ্যমন্ত্রী কৌস্তভকে গ্রেপ্তার করছেন কেন? গ্রেপ্তার আপনি দীপক ঘোষকে করছেন না কেন? আপনার দুবার এমএলএ করেছিলেন তৃণমূলের আইএএস অফিসার, তিনি ভূমি রাজস্ব দপ্তরের সচিব ছিলেন, তিনি লিখেছেন বই। মালা রায়ের স্বামী নির্বেদ রায় তাকে রেকগনাইজ করেছে, তো তাদের গ্রেপ্তার না করে আপনি কৌস্তভকে কেন? আপনি বেলাগাম বলেছেন আর ও সত্য কথা বলেছে। পাশাপাশি বেলডাঙ্গাতেও কৌস্তভ বাগচিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস নেতা কর্মীরা। কংগ্রেস নেতা শেখ শফিউজ্জামান সহ অন্যান্যরা পামেলা নেই মিছিলে। আদি ঢাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।